বাংলা মানবতার সমাধান

সময়তো ভাই বোনেরা আমাদের আজকের বিষয় হলো মাদ্রাসা শিক্ষা বা ইসলামী শিক্ষা তবে ইসলামী শিক্ষা বলতে কি ইতিহাসে কি ছিল বিষয়ে আমরা ইনশাআল্লাহ আশা করি ধৈর্য ধরে আপনারা আমাদের সাথে থাকবেন এবং আমাদের যারা আলোচক আছেন তাদের কথা আপনারা বোঝার চেষ্টা করবেন প্রথমেই আমি ডক্টর আবুল কালাম আজাদ আপনাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছি আমাদের অন্য যারা আলোচক বৃন্দ আছেন আমার ডান পাশে আছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি মোহাম্মদ শহীদুল্লাহ খান মাদানী আমার বাম পাশে আছেন আমি ডক্টর মুসলুদ্দিন এরপর আমাদের শেখ আর আমি আপনাদের এক ছোট্ট ভাই শাহ সমর্থ ভাই বোন এবার আসি আমরা যে যে ইসলাম শিক্ষা বা মাদ্রাসার শিক্ষা রসুলের যুগ থেকে শুরু করে ইতিহাসের বিভিন্ন পর্যায়ে মুসলমানরা এই শিক্ষাকে কিভাবে নিয়েছে এবং কিভাবে ছিল আপনারা যারা পড়াশোনা করেছেন তারা জানেন যে রসুল্লাহসাল্লামের যুগে ওরকম প্রথাগত কোনো স্কুল মাদ্রাসা বা বিশ্ববিদ্যালয় ছিল না কিন্তু সেখান থেকে তৈরি হয়েছে এই পৃথিবীর বিখ্যাত অ্যাডমিনিস্ট্রেটর সমরবিদ ব্যবসায়ী এবং এ ধরনের যোগ্যতম লোক এবং ব্যক্তিবর্গ তো এটা কিভাবে সম্ভব হয়েছিল এবং আজকের যুগে আমাদের দেশে হোক বা অন্য জায়গায় অনেক মাদ্রাসা আছে ইসলামিক স্কুল আছে ইসলামিক বিশ্ববিদ্যালয় আছে কিন্তু এগুলো থেকে কেন সেই রকম বা ওরকম বড় মাপের যোগ্য লোক তৈরি হচ্ছে না বা হলেও এত কম কেন এই সমস্ত নিয়ে আমরা আলোচনা করব। এখানে হয়তো কিছু সমালোচনাও আসতে পারে যদি কারোর মনে কোনো আঘাত লাগে আশা করি আপনারা আমাদেরকে ক্ষমা করবেন কারণ এখানে আমরা কোনো ব্যক্তি দল বা কোনো প্রতিষ্ঠানকে কিন্তু সমালোচনা করার জন্য আসি নাই আমরা জানতে চাই যে আসলে আমাদের জন্য আমাদের পরিবারের জন্য আমাদের জাতির জন্য কোনটা কল্যাণ কর এবং এখানে আমি আবুল কালাম আজাদ সহ এখানে যারা আছি আমরা সবাই আত্মসমালোচনার জন্য প্রস্তুত আছি নিজেদের ভুল জি অবশ্যই এখন আসি আমরা আমাদের অন্যতম আলোচক মোহতারাম শাহ অলিউল্লা আজহারি সাহেবকে জিজ্ঞেস করবো যে রসুল্লাহ সাল্লামের যুগ থেকে মুসলিম ইতিহাসে এই শিক্ষাটা কেমন ছিল আসলে তখন কি কোনো মাদ্রাসা ছিল নাকি কৌমি মাদ্রাসা আলিয়া মাদ্রাসা এগুলো ছিল নাকি কেমন ছিল ধন্যবাদ বিশ্বনবী মাহাম্দুর রসূলসাল্লাহ হসেম নিজের স্বাদ করেছেন তলা বলে আলমে ফর আলা কুল্লি মুসলিমিন এ হাদিস বিশুদ্ধ হাদিস যার সরল অনুবাদ হলো রসুল সাল্লাল্লাহ হসম বলছেন জ্ঞান অন্বেষণ করা শিক্ষা অর্জন করা ফরজ প্রত্যেক মুসলিমের জন্যে সে নারী হোক অথবা নর হোক রসুল সাল্লাহ তালা আলিউ আলী প্রথম যে ওহি নাজিল হল তারও সূচনা হল ইকরা পড়া দিয়ে কিন্তু রসুল সাল্ল তাল্লাম এই শিক্ষাকে এই জ্ঞান অন্বেষণ আর জ্ঞান অর্জনকে এবং জ্ঞান পৌঁছে দেয়াটাকে আমাদের বর্তমান বাস্তবতায় প্রাতিষ্ঠানিক শিক্ষা ব্যবস্থার ভিতরে সীমাবদ্ধ রাখেননি বরং এটা ছিল প্রাত্যহিক এবং নিত্য নৈমিত্তিক বিষয় আর এটা কীভাবে প্র্যাক্টিক্যাল ছিল আর এটা কিভাবে ছিল এটা ছিল মসজিদ ভিত্তিক আমরা এই ব্যাপারটা নিয়ে আলোচনা করেছি ইসলামের প্রত্যেকটি মসজিদ বানিয়েছিল শিক্ষা প্রতিষ্ঠান রসুল্লাহ ইসলাম থেকে ধারাবাহিকভাবে এটা চলে আসলো তাহলে এ আমরা বুঝলাম যে রসুলের সময় বিভিন্ন পর্যায়ের শিক্ষা ছিল কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানের ওরকম বিভাজন ছিল বিভাজন ছিল না দুই নম্বর যখন বিভিন্ন ক্ষেত্রে বিশেষ করে স্পেন সভ্যতায় ইউরোপীয় সভ্যতাকে নতুন করে পৃথিবীর সামনে পরিচয় করিয়ে দিল মুসলিমরা স্পেনে কার্ডোবায় গ্রানাডায় তখন দেখা গেল যে শিক্ষা মানে লাইব্রেরি ভিত্তিক শিক্ষা তৈরি হলো এবং লাইব্রেরি ভিত্তিক শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষা ব্যবস্থাপনা গড়ে উঠল শিক্ষার যত মেটেরিয়াল অর্থাৎ শিক্ষা তো কিতাবের ভিত্তিতে কেউ নিজের থেকে কেউ নিজে কোনো শিক্ষার একটুখানে ডক্টর মুসলা আপনি কি খেয়াল করেছেন এখানে শাহুল্লাহ সাহেব কিন্তু তার এই সংক্ষিপ্ত আলোচনার সুন্দর একটা তথ্য এনেছেন সেটা হলো যে রসুল্লাহ সাল্লাহামের যুগে শিক্ষা ছিল মসজিদ ভিত্তিক কিন্তু স্পেনে সেটা হলো লাইব্রেরি ভিত্তিক খেয়াল করেছেন আপনি কি বিষয়ে কিছু একটু বলবেন প্লিজ ওখানে আমি একটি যকরি বাগদাদের যে সভ্যতা বাইতুল হিকমাহ সেটা লাইব্রেরি ভিত্তিক বৈজ্ঞানিক ভিত্তিক দার্শনিক ভিত্তিক কবি ভিত্তিক আরাবিস শুধু তারাই যে জ্ঞানের আবিষ্কার করেছে এমন না আরাবিসের জ্ঞানগুলাও সেখানে একত্রিত করা হয়েছে আলাকু খাহ যখন বাগদাদ ধ্বংস করে লাইব্রের বই পুস্তকগুলো যখন ফোরাত নদীতে ফেলে দেওয়া হয় স্রোত বন্ধ তখন স্রোত বন্ধ হয়ে গেছিল কয়েক দিনের জন্য এবং নদীর পানি কালো হয়ে গিয়েছিল তাহলে কতটা সমৃদ্ধ ছিল সেই লাইব্রেরি মসজিদ ভিত্তিক ছিল কিন্তু অন্তত আমাদের আমি যদি ইতিহাসকে সংক্ষিপ্ত আমাদের সময় যেহেতু যদি সংক্ষিপ্তাকারে এসে বলি তাহলে এই ধারাবাহিক ঐতিহাসিক বাস্তবতায় মসজিদ এবং মসজিদ ভিত্তিক লাইব্রেরি শিক্ষা ব্যবস্থাপনায় ইসলাম পৃথিবীতে দিয়েছে এবং ইসলাম কখনো মুসলিম শাসকরা কখনো ইসলামের ইতিহাস কখনো জ্ঞানকে বিভাজন করে নাই ইসলামী শিক্ষা আর অন ইসলামী শিক্ষা দুনিয়ার শিক্ষা পরকালের শিক্ষা বলে শিক্ষাকে কখনো বিভাজন করা হয় নাই সুদুল খান সাহেব এ ব্যাপারে আপনি কি মনে করেন আসলে এ ব্যাপারে আমি মনে করি যেটা আমার ক্ষুদ্র জ্ঞান অনুযায়ী এই যে ভাগাভাগি এখন যেটা এটা হলো ইসলামিক প্রতিষ্ঠান আর একটা হলো জেনারেল প্রতিষ্ঠান মানে মনে করি এটা ইসলামিক প্রতিষ্ঠান নয় এই যে ভাগাভাগিটা মূলত এই ভাগাভাগিটা একটা প্রেক্ষাপটকে কেন্দ্র করেই সৃষ্টি হয়েছে কারণ রাসুল সাল্লামের যুগে পরবর্তী খোলাফা রাশিদিনদের যুগে সেখানে তারা শিক্ষা মানেই বুঝতেন ইসলামের আলোকে শিক্ষা যার কারণে ভিন্ন ভিন্ন কোনো নাম দেওয়ার আর প্রয়োজন ছিল না পরবর্তীতে যখন ভিন্ন বিভিন্ন সংস্কৃতি বা বিভিন্ন শিক্ষার একটা মুসলিম সমাজের উপর একটা আক্রমণ বা একটা অপপ্রভাব এসে গেল যার ফলে যেন সমাজে বেশি বিস্তার লাভ করল এখন নিজেদের নিজেদের সংস্কৃতি, শিক্ষাকে রাখার জন্য। এখন স্বতন্ত্র একটা প্রতিষ্ঠান দাঁড় করতে হলো যেটার নাম হলো ইসলামী প্রতিষ্ঠান বা ইসলামী মাদ্রাসা এই প্রেক্ষাপটটা মূলত এই ধরনের একটা প্রেক্ষাপট সৃষ্টি হয়েছে যদি একই গতিতে চলে আসতো রাসুল সাল্লাল্লাহু সাল্লামের সময়ে যে রকম ছিল খিলাফায়ে রাশিদিনের সময় যেভাবে ছিল সেই গতিতেই যদি চলে আসতো তাহলে এখানে আর ইসলামী নাম দেওয়ার কোন প্রয়োজন ছিল না ধন্যবাদ এখানে আমি একটা বিতর্ক সূচনা করছি আমরা যারা ইসলামের শিক্ষার জন্য মানে খুবই প্যাশনেট তারা ইসলামী প্রতিষ্ঠান করি মাদ্রাসা করি কিন্তু মাদ্রাসা দেখা যায় সেখানে ইতিহাস পড়ানো হয় ইংরেজি পড়ানো হয় বিজ্ঞান পড়ানো হয় সবকিছু পড়ানো হচ্ছে তার মানে হচ্ছে এগুলো তো স্কুলে পড়ানো হয় তো কমন জিনিসগুলো হয়তো আশি ভাগ আর বাকি হলো বিশ ভাগ মাত্র তো তাদের কথা হলো এই বিশ ভাগের জন্য আপনি একটা পুরো প্রতিষ্ঠানকে ব্র্যান্ডেড করা দরকার আছে কিনা না এক্ষেত্রে আমি আপনার কথার উত্তর দিতে গিয়ে মাঝখানে একটু বলতে চাই মাপ করবেন শহীদুল্লাহ সাহেব যেটা বললেন যে আমাদের এই সাবকন্টিনেন্টে মাদ্রাসা শিক্ষা শুরুর পিছনে কিন্তু হারানো ঐতিহ্য ফিরিয়ে আর টার্গেট ছিল তা হলো ইস্ট ইন্ডিয়ান কোম্পানি যখন ভারতবর্ষে ব্যবসার জন্য ঢুকে পরে তাকে দখল করে ফেললো এবং বিশেষ করে সতেরোশো সাতান্নতে পলাশীর আম্রকাননে সিরাজ বাংলার সর্বশেষ স্বাধীন সুলতানের পতন হল ঘষিডি বেগম রাজবল্লভ মির বিশ্বাসঘাতকতা এবং ষড়যন্ত্রের কারণে তখন সতেরোশো আশিতে সতেরোশো আশিতে ক্যালকাটায় মুল্লা মাসদুদ্দিন উরফে মুল্লা মা আদান তিনি মুসলমানদের হারানো গৌরব ফিরিয়ে আনার জন্যে সতেরোশো আশিতে ক্যালকাটায় প্রথম শুরু করেন মাদ্রাসা আলিয়া এটা মাদ্রাসা আল ইসলামিয়া ছিল না নাম ছিল মাদ্রাসা আলিয়া আমি এখন একটা প্রশ্ন করি কেউ কেউ বলেন যে মাসুদ্দিন সাহেব যে মাদ্রাসাটা করেছিলেন সেটা কিন্তু ইংরেজদের পয়সা ছিল এবং ইংরেজদের তাদের যে পারপাস ছিল সেটা সার্ভ করার জন্য আমি একটু একটু বলি আপনার কথার কথাটার উত্তরই দিচ্ছি বটে হ্যাঁ মোল্লা মাসুদ্দিন উরফে মোল্লা মাদান যখন শুরু করেন তখন তো না ঐতিহাসিক বাস্তবতায় আলিয়া মাদ্রাসার ইতিহাস সহ আমরা যা দেখেছি এতে পারে ওনার টার্গেট বা উদ্দেশ্য ভালো ছিল কিন্তু দুর্ভাগ্য হল উনি যখন প্রতিষ্ঠানটা দাঁড় করালেন এবং মুসলমান তার হারানো গৌরব ফিরে পাওয়ার জন্য বাচ্চাদেরকে দিল তখন ইংরেজরা দেখলো যে যাদের কাছ থেকে ক্ষমতা ছিনিয়ে নিলাম তারাই যদি এখন নিজেরা জেগে উঠে যাব কোথায় তখন কিন্তু ষড়যন্ত্রের বাস্তবতায় ইংরেজরা আলিয়া মাদ্রাসাটাকে দখল করে ফেলে ওনাকে বের করে দিল বের করে দিয়ে পরপর ছাব্বিশ জন প্রিন্সিপাল ছিলেন আলিয়া মাদ্রাসার ইংরেজ কোনো কোনো বই এভাবে লেখা আছে আলিয়া মাদ্রাসার সম্পর্কে যখন লেখা হয়েছে তারা বলেছে যে এটা প্রতিষ্ঠিত হয়েছিল ইংরেজদের উদ্যোগে এবং তাদের দ্বারা কিন্তু আপনি যে তথ্য দিলেন সেটা একটু ভিন্ন রকমের সেটা হলো আসলে প্রতিষ্ঠা হয়েছিল ভালো মুসলমানদের দ্বারাই দুদিনের দ্বারা এবং তার টার্গেট ছিল ভালো ভালো পরে ইংরেজের সেটা দখল করে নাই ডাকাতি করে জি এবং পরপুর ছাব্বিশ জন প্রিন্সিপাল ছিলেন ইংরেজ ডক্টরের কাছে একটু শুনি তারপরে ফিরে একটু যোগ করে আসতে হচ্ছে ভারত ক্লাসিক্যাল ইন্ডিয়াস কন্ট্রিবিউশন টু হাদিস লিটারেচারের মধ্যে ডক্টর এস থিসিস লেখেছেন আগের থেকেই বিভিন্ন জায়গায় হাদিসের দর্স পুরা ভারতে কায়েম ছিল এবং মাসুদ আলম নদী সাহেব ইসলাম ফিল হিন্দ এবং আব্দুল হাই লখনবী সাহেব তার আসা কাফ আল ইসলাম আফিল হিন্দে ভারত ভ্রমণের শিক্ষার ধারাগুলা বিস্তারিত বিবরণ দিয়েছেন সেখানে প্রথম যুগে কিছু হাদিস ছিল কিন্তু পরবর্তী যেটা দুই ভাগে ভাগ হয়ে যায় মান্তেক হেকমত খুব বেশি বেশি ঢুকে পড়ে

তার মধ্যে ইতিহাস গুলো লিখেছেন তারেখে মাদ্রাসে আলিয়া যেটা সেটার মধ্যে এই বিবরণ রয়েছে ব্রিটিশ সরকারের লক্ষ্য ছিল গণমুখী সেটা আমি বলবো যে মুসলমানদের পারিবারে রুল কি হতে পারে তো কিন্তু পারিবারিকটুকু তাদের কাছে রেখে দিয়ে কিভাবে শাসন করা যায় এই প্রেক্ষাটা প্রথম ফেকা ডিপার্টমেন্ট খোলা হয় এই জন্য যেটা আমাদের মুসলমানরা সেটা কেড়ে নিতে চাচ্ছেন এখন পার্সোনাল লটা পর্যন্ত এই এই যে দুইটা বিভাগ হলো ওখানে ইংরেজরা যেহেতু জানতে চান মুসলমানদের শিক্ষা সভ্যতা সংস্কৃতি কি ইংরেজি প্রাধান্য পেল একজন একটা ছোট গবেষণা করেছেন সে গবেষণায় তিনি দেখিয়েছেন যে মাদ্রাসা থেকে পাশ করা তাদের ভিতরে বেকারের সংখ্যা অনেক কম এবং তারা বলতে চেয়েছেন যে অল্প পয়সায় শিক্ষা গ্রহণ করে তারা সমাজে যেভাবে অবদান রাখছেন সেটা অন্যদের তুলনায় অনেক বেশি বিষয়টা হলো যে এই মাদ্রাসাগুলো কিন্তু আমাদের জাতিসত্তায় অনেক বড় অবদান রেখেছে ভারত স্বাধীন হলো ভারতের স্বাধীনতা আন্দোলনে

আপনি যে কথাটা বললেন অল্প পয়সায় শিক্ষা অর্জন করে এই সমাজে একজন ভালো মানুষ একজন সত্যবাদী মানুষ একজন নির্ভরশীল শিক্ষা বা শিক্ষা হতে পারে এই উত্তরটা ধন্যবাদ আমি আমার অভিজ্ঞতাটা বা আমার অভিমত আমি বিনয়ের সাথে সকল শ্রোতা দর্শককে বলতে চাই আসলে ইসলাম শিক্ষাকে কখনো বাঘ বা আলাদা আলাদা বিভাজিত করে না ইসলাম বলে প্রত্যেকটা সন্তান জন্মগ্রহণের মুহূর্ত থেকে তাকে নৈতিক শিক্ষায় শিক্ষিত করে তুলো তিন নম্বর ইসলামের এই নির্দেশনা মেনে নিয়ে এবং বর্তমান বাংলাদেশের বাস্তবতা মেনে নিয়ে শিক্ষানীতি এমন হওয়া উচিত মুসলিম যে সে ইসলাম শিখবে একেবারে মায়ের পেট থেকে জন্মগ্রহণের মুহূর্ত থেকে পৃথিবীতে আসা থেকে স্কুলের প্রথম যখন যাত্রা শুরু করবে ওই দিন থেকে ইসলাম শিখতে শুরু করবে ধর্ম শিখতে শুরু করবে প্রেক্ষাপটে এমন অবস্থা দাঁড়িয়ে গেছে মনে করি আমরা কেউ যদি ডাক্তার হতে চায় তাহলে তার ইসলাম শিখা যাবে না যদি কেউ ইঞ্জিনিয়ার হতে চায় তাহলে তার ইসলাম শিখা যাবে না আমরা মনে করি আসলে এই ধারণাটা কখনো সঠিক নয় কারণ মুসলিম জন্মগতভাবে যিনি মুসলিম হবেন বা যে যেই ধর্মের হোক তিনি সেই ধর্ম শেখার সাথে সাথে যদি একজন যোগ্য ডাক্তার হন তাহলে দেখা যাবে যে আসলে সেই ব্যক্তি প্রকৃত আদর্শবান ডাক্তার ঠিক সেই ধর্ম বা ইসলাম শেখার সাথে সাথে যদি কেউ ইঞ্জিনিয়ার হন তাহলে সেই মুসলিম ইঞ্জিনিয়ার তিনি হবেন আদর্শ ইঞ্জিনিয়ার আমি আপনাকে মাফ করবেন আমরা বিষয়টা নিয়ে আরো কিছু কথা বলবো আমরা অল্পক্ষণের জন্য বিরতিতে যাব সম্মানিত ভাই বোনেরা আমরা আশা করবো আমাদের সাথে আপনারা থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত জীবনমনকে উদ্ভাস হেত করতে হলে এতো করতে হলে তাই সুদৃঢ় ঈমান এবং পরিচ্ছন্নম 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 কীভাবে অর্জিত হবে ইমানের দৃঢ়তা এবং অন্তরের পরিচ্ছন্নতা সে বিষয়ে বিস্তারিত জানতে হলে আলোচনা শুনুন আমাদের ধারাবাহিক প্রোগ্রামে সরল পথে চোখ রাখুন কেবলমাত্র ত্রিশ বাংলায় জানুন সেই দীপ্তিমান বিশেষ পথ যার সম্পর্কে মহান আল্লাহ পবিত্র কোরআনে উল্লেখ করেছেন সরল পথ আজ রাত সাড়ে আটটায় পুনঃ সম্প্রচার সকাল সাতটায় বাংলাদেশে বাংলায় দ্বিধা দ্বন্দ্ব মূল্যবোধের অভাব প্রকৃত বিশ্বাসের অভাব অসচেতন জীবনযাপন ধর্মকে ভুলভাবে তুলে ধরা ধর্মীয় গ্রন্থের পরিবর্তন এবং সংস্করণ যথাযথ তথ্য পেতে সকল ক্ষেত্রে আমি সংগ্রাম করছি সত্য প্রকাশ করতে কারণ এটা যারা আপনার অধিকার আর আমার দায়িত্ব সত্যটা বলা দেখুন সত্য উন্মোচন প্রতি শুক্রবার থেকে বুধবার রাত নটায় আপন সম্প্রচার সকাল সাড়ে সাতটায় বাংলাদেশে বিস টিভি বাংলায় আবু হা রাজি আল্লাহ থেকে বর্ণিত রসুল আল্লাহর ওই ব্যক্তি ইমানদার নয় আল্লাহর কসম ওই ব্যক্তি ইমানদার নয় আল্লাহর কসম ওই ব্যক্তি নয় জিজ্ঞেস করা হল আল্লাহ রসুল কে ওই ব্যক্তি রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বললেন যে ব্যক্তির অনিষ্টতা থেকে তার প্রতিবেশী নিরাপদ নয় সহি বুখারি অষ্টম খণ্ড শিষ্টাচার অধ্যায় অনুচ্ছেদ উনত্রিশ হাদিস নম্বর ছ হাজার ষোলো Who was the first prophet? Was a prophet the first one to read and write? Did God speak to a prophet? A prophet in a prison. A prophet who commanded the birds, insects, and animals? Want to know more? Join us for stories of the prophet. TV, <laughs> Kahini. আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত সম্মানিত ভাই বোনেরা বিরতির আগে আমরা আলোচনা করছিলাম যে এই যে মাদ্রাসা শিক্ষা অর্থাৎ মাদ্রাসা আলিয়া বা ইসলামিক মাদ্রাসা তার ঐতিহাসিক প্রেক্ষাপট আমাদের অন্যতম আলোচক জনাব শাহ অলিউল্লা আজহারি সাহেব বলছিলেন কলকাতা আলিয়া মাদ্রাসার কথা জি তো সতেরোশো আশিতে কলকাতা আলিয়া মাদ্রাসা মোল্লা মোল্লা মাদান বা উর্ফে মজদুদ্দিন মোল্লা মাদান যখন সূচনা করেন ইংরেজরা দেখলো যে যাদের কাছ থেকে ক্ষমতা ছিনিয়ে নিলাম তারাই যদি এখন নিজেরা জেগে উঠে যাব কোথায় তখন কিন্তু ষড়যন্ত্রের বাস্তবতায় ইংরেজরা আলিয়া মাদ্রাসাটাকে দখল করে ফেলে ওনাকে বের করে দিল বের করে দিয়ে পরপর ছাব্বিশ জন প্রিন্সিপাল ছিলেন আলিয়া মাদ্রাসার ইংরেজ কোন কোন বইয়ে এভাবে লেখা আছে আলিয়া মাদ্রাসার সম্পর্কে যখন লেখা হয়েছে তারা বলেছে যে এটা প্রতিষ্ঠিত হয়েছিল ইংরেজদের উদ্যোগে এবং তাদের দ্বারা কিন্তু আপনি যে তথ্য দিলেন সেটা একটু ভিন্ন রকমের সেটা হলো আসলে প্রতিষ্ঠা হয়েছিল মুসলমানদের দ্বারাই মাসদুদ্দিনের দ্বারা এবং তার টার্গেট ছিল ভারত ভালো পরে ইংরেজরা সেটা দখল করে নাই ডাকাতি করে জি এবং পরপুর ছাব্বিশ জন প্রিন্সিপাল ছিলেন ইংরেজ ডক্টরের কাছে একটু শুনি তারপরে ফিরে আসবো একটু যোগ করে আসতে হচ্ছে ভারত ক্লাসিক্যাল ইন্ডিয়াস কন্ট্রিবিউশন টু হাদিস লিটারেচারের মধ্যে ডক্টর এস তার থিসিস লিখেছেন আগের থেকেই বিভিন্ন জায়গায় হাদিসের দর্স পুরো ভারতে কায়েম ছিল এবং মাসুদ আলম নদী সাহেব আদা আল ইসলাম আফিল এবং আবদুল হাই লাখনবী সাহেব তার আসা কাফ আল ইসলাম ফিল হিন্দে ভারত ভ্রমণের শিক্ষার ধারাগুলা বিস্তারিত বিবরণ দিয়েছেন সেখানে প্রথম যুগে কিছু হাদিস ছিল কিন্তু পরবর্তী যেটা দুই ভাগে ভাগ হয়ে যায় মানতেক হেকমত খুব বেশি বেশি ঢুকে পারে শামসে বাজে গাছ ইসা গুজি তেতে ইত্যাদি জেলার কোনো প্রয়োজন নাই মাসুদ আল্লাহ বলেছেন সুন্দর একটা আরবি ও আমাল মাদার তার তাজবি আসু আরাস্তু ও আফলাতুন ওয়াকাদ বালিয়াতে এজাম হফি আঁকড়ে দাঁড়ে যে যে গ্রিক যে দর্শনের হাড্ডি সে দেশে মাটিতে পচে গেছে মাদ্রাসাগুলো তাদের দর্শনে খামাখামু এখনো আছে ওইভাবে তৃতীয় যেটা মাসালা মাসাইলি প্রধান্য ছিল ও আমার রায়াত আল ফেকিয়া ফাইয়া ওম দাতুল বাবা ফিহাদ আসর রায়াত ফেকিয়া চলে আসছে তো তার খানে অমক 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 দু না ধে আলাল কেতাবে অসুন্না এই ধারাই ছিল ইসলামে টোলগুলো আর কি ছোট ছোট মাদ্রাসাগুলা শাহমরিউল্লা দেহলুভের যুগে এসে উনি সেইটাকে حادثের সাথে মিলিয়ে একটা পূর্ণাঙ্গ শিক্ষাব্যবস্থা সমন্বয় করার চেষ্টা করলেন তারপরে আলিয়া মাদ্রাসা প্রেক্ষাপট সেটা হলো ক্লাসিক্যাল ইসলামিক এডুকেশন ইন ইন্ডিয়া বাংলাদেশ যেটা ডক্টর আইভালি সাহেব লিখেছেন তার মধ্যে ইতিহাসগুলো লিখেছেন তারিখে মাদ্রাসা আলিয়া যেটা সেটার মধ্যে এই বিবরণ রয়েছে ব্রিটিশ সরকার লক্ষ্য ছিল গণমুখী সেটা আমি বলবো যে মুসলমানদের পরিবারে পার্সোনাল ল ফ্যামিলি রুল কি হতে পারে রাষ্ট্রীয় বিধিবন্ধন তো সব তারা নিয়েই নিয়েছে কিন্তু পারিবারিক টুকু তাদের কাছে রেখে দিয়ে কিও শাসন করা যায় এই প্রেক্ষাটে প্রথম ফ্যাকা ডিপার্টমেন্ট খোলা হয় এই জন্য যেটা আমাদের মুসলমান সেটা কেড়ে নিতে চাচ্ছেন এখন পার্সোনাল লটা পর্যন্ত এই এই যে দুইটা বিভাগ হলো ওখানে ইংরেজরা যেহেতু জানতে চান মুসলমানদের শিক্ষা সভ্যতা সংস্কৃতি কি ইংরেজি প্রাধান্য পেল একজন একটা ছোট গবেষণা করেছেন সেই গবেষণায় তিনি দেখিয়েছেন যে মাদ্রাসা থেকে পাশ করা তাদের ভিতরে বেকারের সংখ্যা অনেক কম এবং তারা বলতে চেয়েছেন যে অল্প পয়সা শিক্ষা গ্রহণ করে তারা সমাজে যেভাবে অবদান রাখছেন সেটা অন্যদের তুলনায় অনেক বেশি। বিষয়টা হলো যে এই মাদ্রাসাগুলো কিন্তু আমাদের জাতিসত্তায় অনেক বড় অবদান রেখেছে। ভারত স্বাধীন হলো। ভারতের স্বাধীনতা আন্দোলনে সবচেয়ে বেশি অবদান রেখেছেন আলেম। আলেম বলবেন জি। এই কথাটা আজ হারিয়ে যাচ্ছে। সে কৌমি মাদ্রাসা শিক্ষিত হোক কালিয়া মাদ্রাসা আলেমরাই এদেশের স্বাধীনতায় অবদান রেখেছেন। বিরোধী আন্দোলনে জীবন বাজিয়েছেনwidetilde Mir আলেমদের অবদান সবচেয়ে বেশি আপনি যে কথাটা বললেন অল্প পয়সায় শিক্ষা অর্জন করে এই সমাজে একজন ভালো মানুষ একজন সত্যবাদী মানুষ একজন নির্ভরশীল মানুষ একজন পরোপকারী মানুষ একজন মানুষের বিপদে আগায়া যায় এমন মানুষ তো মাদ্রাসা শিক্ষিত নাই কিভাবে একমুখী শিক্ষা বা ইসলামী শিক্ষা হতে পারে এই উত্তরটা ধন্যবাদ আমি আমার অভিজ্ঞতাটা বলি আমার অভিমত আমি বিনয়ের সাথে সকল শ্রোতা দর্শককে বলতে চাই আসলে ইসলাম শিক্ষাকে কখনো বাঘ বা আলাদা আলাদা বিভাজিত করে না ওকে দুই নম্বর ইসলাম বলে প্রত্যেকটা সন্তান জন্মগ্রহণের মুহূর্ত থেকে তাকে নৈতিক শিক্ষায় শিক্ষিত করে তুলো তিন নম্বর ইসলামের এই নির্দেশনা মেনে নিয়ে এবং বর্তমান বাংলাদেশের বাস্তবতা মেনে নিয়ে শিক্ষানীতি এমন হওয়া উচিত মুসলিম যে সে ইসলাম শিখবে একেবারে মায়ের পেট থেকে জন্মগ্রহণের মুহূর্ত থেকে। পৃথিবীতে আসা থেকে স্কুলের প্রথম যখন যাত্রা শুরু করবে ওই দিন থেকে ইসলাম শিখতে শুরু করবে ধর্ম শিখতে শুরু করবে প্রেক্ষাপটে এমন অবস্থা দাঁড়িয়ে গেছে মনে করি আমরা কেউ যদি ডাক্তার হতে চায় তাহলে তার ইসলাম শিখা যাবে না। যদিকেও ইঞ্জিনিয়ার হতে চায় তাহলে তার ইসলাম শিখা যাবে না যদি কেউ ইঞ্জিনিয়ার হতে চায় তাহলে তার ইসলাম শেখা যাবে না আমরা মনে করি ধারণাটা কখনো সঠিক নয় কারণ মুসলিম জন্মগতভাবে যিনি মুসলিম হবেন বা যে যেই ধর্মের হোক তিনি সেই ধর্ম শেখার সাথে সাথে যদি একজন যোগ্য ডাক্তার হন তাহলে দেখা যাবে যে আসলে সেই ব্যক্তি প্রকৃত আদর্শবান ডাক্তার ঠিক সেই ধর্ম বা ইসলাম শেখার সাথে সাথে যদি কেউ ইঞ্জিনিয়ার হন তাহলে সেই মুসলিম ইঞ্জিনিয়ার তিনি হবেন আদর্শ ইঞ্জিনিয়ার মদিনাতুল মুনওয়ারায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করেন মদিনার স্টেট মদিনাতুল মুনওয়ারায় তখন কিন্তু একটি লিখিত সংবিধানের অধীনে রাসূল সাল্লাল্লাহু সকল ধর্ম বর্ণ জাতি গোষ্ঠীকে একত্রিত করতেছিলেন এবং প্রত্যেকের ধর্মীয় অধিকারটা শতভাগ নিশ্চিত ছিল বরণ পূর্ণ নিরাপদে ছিলেন শপথ করে বলতে পারি আল্লাহর নামে কসম করে হাজার বার বলতে পারি ইসলাম প্রতিষ্ঠা হওয়া মানেই অন্য ধর্মকে নিরাপদ এবং নিরাপত্তা দান করা ইসলাম মানে এই নয় অন্য ধর্মকে পরমত সহিষ্ণুতা ইসলামের পূর্ব শর্ত ওকে ধন্যবাদ আমরা কিনা আরেকটা বিষয় একটু আলোচনা করি সেটা হলো যে আমাদের যে এই মাদ্রাসা শিক্ষাগুলো আছে অনেকেই আপত্তি করেন বা অভিযোগ করেন যেখান থেকে ভালো মানের আলেম তৈরি হচ্ছে না আমরা আমাদের সময় আছে মাত্র দুই মিনিট এই দুই মিনিট আলোচনা করতে হবে যে কেন হচ্ছে না এবং করতে হলে কি করা দরকার ডক্টর মুসলিম এর কারণ হলো শিক্ষা কিভাবে দিতে হবে এ ব্যাপারে আমাদের জ্ঞান নেই মানে খুব সুস্পষ্ট ধারণা নেই পড়ানোর ধারা পড়ানোর ধারা অত্যন্ত সহজ করতে হবে সরল করতে হবে আরো জটিল পদ্ধতিতে পড়াইতে গিয়ে ছাত্রও কিছু বোঝেন না শিক্ষক কিছু বোঝেন না আর পাঠ্য পুস্তক গুলা আকায়দে নাসফিয়া পাঠ করে পাঠ্য সেখানে অথচ আরব বিশ্বে কিন্তু পাঠ্য কাফিয়া না আর এই ব্যাকরণে সেখানে পাঠ্য হলো আকেদাতা হাবিয়া তার সরাসর্ত হবে সহজ সরল হাদিস পাঠ্য শিক্ষক কোন লাভ নেই চতুর্থ নম্বর বলবো ফার্সি ভাষা কোন যুগে চলে গেছে গোলামলে ইংরেজি আধুনিক ভাষাকে বাংলাকে গুরুত্ব না ধন্যবাদ আমাদের দর্শক শ্রোতা ভাই বোনারা ইতিমধ্যে বুঝতে পেরেছেন যে মাদ্রাসার শিক্ষাটা আমাদের জাতির জন্য এখনও ফলদায়ক এবং আরও ফলদায়ক বানানো যায় যদি সেখানে কিছু সংস্কার আনা যায় যেমন সেখানকার পাঠ্যপুস্তক নতুন করে লিখতে হবে আমাদের দেশীয় প্রেক্ষাপটে লিখতে হবে দরকার হলে সেটা বাংলায় চর্চা করতে হবে আরবি এবং ইংরেজির পাশাপাশি সাথে সাথে আমাদের বাচ্চারা কিভাবে আধুনিকতার সাথে তাল মিলিয়ে চলতে পারে সেটাও তাদেরকে দিতে হবে এবং মাদ্রাসা শিক্ষার মাধ্যমে অল্প পয়সায় আমরা জাতির একটা নতুন প্রজন্ম তৈরি করতে পারবো ইনশাআল্লাহ পাক আমাদের এই জাতিকে আরো সামনে এগিয়ে নিন আপনারা যে যেখানে আছেন ভালো থাকবেন আসসালাম আলাইকুম ওরাহমতুল্লাহাত ইসলাম যে করে অধিকারের রক্ষা সততার সমর্থন বিরূপের খন্ডন আমি মোহাম্মদ হাশিম অসংখ্য বৈশিষ্ট্যে পরিপূর্ণ ইসলাম সবার থেকে ভিন্ন কেন জানতে চান তাহলে দেখুন ইসলামের বৈশিষ্ট্য শুধু পিস টিভি বাংলায় দেখুন

Strategy sustained. The best profession is a profession of a person who invites people to wa ta'ala. Avail the opportunity with Dr. Zakir. Depending upon what is your interest, but the meaning should be to spread the message last man of allah To implement the convincing Islamic come educational formula to excel in your career, Dekun. Career Guidance. প্রতি রবিবার রাত সাড়ে সাতটায় বা সম্প্রচার সকাল সাড়ে নটায় বাংলাদেশে বিস টিভি বাংলায়